অবিলম্বে মাদ্রাসাগুলোকে স্কুলে পরিণত করুন। 1916 সালে আহসানুল্লাহ, যিনি খুব সাধক পুরুষ ছিলেন, তিনি মাদ্রাসা এবং স্কুলকে একত্র করে হাই স্কুল করেছিলেন। তিনি পারলেন, বাংলাদেশ সরকার পারে না। ইতিহাস একটু শুনুন। বঙ্গবন্ধুর সময় তিনজন শিক্ষা সচিব ছিলেন, ডক্টর এ আর মল্লিক, ডক্টর আলমতি শরফুদ্দিন এবং অধ্যাপক কবির চৌধুরী। এবং ডক্টর মল্লিককে বঙ্গবন্ধু বলেছিলেন যে বাংলাদেশের শিক্ষা কেমন হবে সে সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করুন। ডক্টর মল্লিকের কাছে শুনেছি, তার আত্মজৈবনী বইতে লেখা আছে যে তিনি চেয়েছিলেন যে বাংলাদেশে কোনো মাদ্রাসা থাকবে না, কারণ কোনো মাদ্রাসায় কোনো ধর্মীয় শিক্ষা দেওয়া হয় এটা আমি বিশ্বাস করি না, ধর্মান্ধতার শিক্ষা দেওয়া হয়। তো মাওলানা আব্দুর রশিদ তর্ক বাগিস, তিনি এসে বঙ্গবন্ধুর সামনে আঙুল উঁচিয়ে বলেছিলেন, এই কাজ করতে পারবা না, রাস্তায় লাখ লাখ লোক নামায় দেব। বঙ্গবন্ধু স্বাধীনতার শুরুতেই কোনো সংকট সৃষ্টি করতে চাননি, মাদ্রাসাকে এখন বেশি অনুদান দেওয়া হচ্ছে। এবং আপনারা খেয়াল করবেন, আমি সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন জেলায় গিয়েছি, মাদ্রাসার সংখ্যার আধিক্য আমার কাছে পীড়াদায়ক মনে হয়েছে। এমপিরাও বলেছেন মাদ্রাসা কলেজের সরকারি অনুদান চট করে পাওয়া যায়, স্কুল কলেজে পাওয়া যায় না। তাহলে বুঝুন সরকার কোন পথে আছে। আচ্ছা, তো এখন আমার খুব লজ্জা লাগে এ কথা স্মরণ করতে যে ১৯৭২ ১০ই জানুয়ারি রেসকোর্সে 17 মিনিটের ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু। আমি নিজে দাঁড়িয়ে থেকে শুনেছি। একটি জায়গায় তিনি বলেছেন, একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই, বাংলাদেশ হবে একটি আদর্শ রাষ্ট্র যার ভিত্তি কোনো ধর্মীয় ভিত্তিক হবে না। আমার সংবিধানে যদি রাষ্ট্রধর্ম থাকে তাহলে সেই রাষ্ট্র কি ধর্মভিত্তিক হয় না? ধর্মভিত্তিক রাষ্ট্রের স্রষ্টা বঙ্গবন্ধুর কন্যা, আমি কি করে হিসাব মেলাব? আবার চমৎকার বিষয় আছে, 2017 10ই জানুয়ারি সব পত্রপত্রিকায় সাপ্লিমেন্ট বেরিয়েছিল 10ই জানুয়ারির ভাষণ নিয়ে। আমি তন্নতন্ন করে খুঁজেছি, আমার বাড়িতে 10টি কাগজ আসে, কোথাও কিন্তু পাইনি এই বাক্য। অর্থাৎ এই বাক্য উড়িয়ে দিয়েছে সরকার, কারণ না দিলে অসুবিধা হয়। তো রাষ্ট্রধর্ম ইসলাম, তো এখন কথা হচ্ছে ইসলাম সরকার বোঝে কিনা আমি জানি না, ধর্মান্ধ গোষ্ঠীও বোঝে কিনা জানি না। ইসলাম যা মুসাবিদা দিয়েছে আমাদেরকে সেটাকে একটু বুঝতে হবে। আমি সব ধর্ম সম্পর্কে একই কথা বলছি, সব ধর্মের মানুষ আমার কাছে গ্রহণযোগ্য। বঙ্গবন্ধু যেমন বলেছেন অসমাপ্ত আত্মজীবনীতে, আমি মানুষকে মানুষ হিসেবেই দেখি। তিনি অত্যন্ত ধর্মলগ্ন মানুষ ছিলেন, তার ধর্মীয় চেতনা কর্মকাণ্ড নিয়ে আমি কাজ করেছি আমি জানি। তো পাঠ্যপুস্তক যে এই অবস্থা হবে, কারণ কোথাও সরকারি কোনো নীতি কার্যকর আমি দেখছি না, কোথাও দেখছি না। তো কুদরত খোদা শিক্ষা কমিশনের রিপোর্টের পরে আর কোনো শিক্ষা কমিশন প্রয়োজন নাই বাংলাদেশে। এবং আপনারা দেখে নিন, পড়ে নিন যে এই শিক্ষা কমিশনের প্রতিবেদনে যা সুপারিশ করা হয়েছে তা যদি বাস্তবায়ন করতে পারতাম তাহলে বাংলাদেশ অন্য বাংলাদেশ হতো। লোক দেখানো, জনগণের পয়সা খরচ করানোর মতো ব্যাপার 9টি শিক্ষা কমিশন হচ্ছে, অপ্রয়োজনীয় ফালতু। এবং এ প্রসঙ্গে সরকারের নীতি নিয়ে আরেকটা কথা বলি, মাটিকাটা থেকে মিরপুর DOHS, মিরপুর DOHS পার হয়ে মিরপুর সেনানিবাসে ওখানে আমার অফিস। গত 5 বছর থেকে আমি প্রায় প্রতিদিনই যাতায়াত করি। এই রাস্তা তৈরি হয়েছে নিচে খুব সুন্দর, তার উপর দিয়ে আবার উড়াল সড়ক হয়েছে,
12,500 কোটি টাকা খরচ হয়েছে, 5 বছর লাগলো। তো তাহলে আর জাতিসংঘে দাপ্তরিক ভাষা বাংলা করতে হলে পররাষ্ট্রমন্ত্রী বললেন যে 800 কোটি টাকা লাগবে, এই টাকা বাংলাদেশ দিতে পারবে না। উড়াল সড়ক তৈরি করতে ছোট্ট একটি উড়াল সড়ক প্রয়োজন নেই অপ্রয়োজনীয় 12,500 কোটি টাকা লেগেছে। তো বাংলাদেশ কোন দিকে যাচ্ছে? শামসুর রহমানের কবিতার পঙ্ক্তি ছিল, উদ্ভবটা উটের পিঠে চলেছে স্বদেশ। তো একজন টিভি উপস্থাপক আমাকে বলেছেন, এই 51-52 বছর বয়স হয়েও আমরা সেই উটের পিঠ থেকে নামতে পারলাম না, আমাদের সেই উটের পিঠটা আরও মোটা হয়েছে, আরও জোরে দৌড়চ্ছে, অবস্থা। তো অনেক কথা এসে যায়, তবে করণীয় কী সেটা হচ্ছে, সরকার যদি চায় এদেশে মানুষ শিক্ষিত হোক, ক্ষমতায় টিকে থাকা শুধু না, তাহলে কী করা দরকার? আপনারা সবাই হয়তো হিরো ব্রাজার দেশে দেখেছেন, সেখানে গীতি কবিতার ঢঙে সংলাপ আছে, এক জায়গায় বলা আছে, যত বেশি জানে তত কম মানে। আপনি দেখবেন যে সরকারি বিশ্ববিদ্যালয়ে যত উপাচার্য হয়েছে তাদের সম্পর্কে আমি আর বলবো না, আপনারাই বোঝালেন। যে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা প্রধানমন্ত্রীর খুব প্রিয় পাত্র, তিনি তার একটি মন্তব্য ভাইরাল হয়েছিল, বলেছিলেন 10 টাকায় সমোসা সিঙ্গারা পাওয়া যায় এই বিশ্ববিদ্যালয়ে, এটা ভাইরাল হয়েছিল। একজন মানুষের আচরণ, বচন, বসন, বিচরণ থেকেই তাকে মূল্যায়ন করবো। তো সরকার তো চায় না দেশের মানুষ শিক্ষিত হোক, কারণ শিক্ষা 12টা বাজিয়ে ফেলা হয়েছে। তো অনতি বিলম্বে সরকার যদি চাই একটি কাজ করতে পারে, এদেশের প্রগতিশীল শিক্ষাবিদ যারা আছেন তাদেরকে নিয়ে অনতি বিলম্বে একটি কমিটি করে শিক্ষার হাল হকিকত যেন সন্তোষজনক করা যায় এমন একটা কাজ করতে পারে। সরকারি শিক্ষাবিদ না, সরকারের গুণগান গাওয়া শিক্ষাবিদ না, যারা দেশ ও মানুষের হয়ে কথা বলেন তেমন শিক্ষাবিদদেরকে নিয়ে এই কমিটি করতে হবে। আর ওই যে বললাম বঙ্গবন্ধুর আমলের শিক্ষা সচিব তিনজন শিক্ষাবিদ ছিলেন, শিক্ষামন্ত্রী কে ছিলেন, অধ্যাপক ইসুপান, এখন সে রামও নাই সে অযোধ্যাও নাই। অধ্যাপক কবি চৌধুরীকে সচিব করবার পরে আমরা একজন ডেলিগেশন নিয়ে বঙ্গবন্ধুর কাছে গেল, কী অভিযোগ যে আমরা থাকতে শিক্ষাবিদদেরকে সচিব করছেন কেন? বঙ্গবন্ধু বললেন, শিক্ষিত মানুষকে শিক্ষা ব্যবস্থাপনার দায়িত্ব দিয়েছে, তোমরা কেরানি কেরানিগিরি করো, কথা শেষ। আজকে তো সে রাম নাই সে অযোধ্যা না, এখন শিক্ষামন্ত্রী যিনি নন প্র্যাকটিসিং ডক্টর, তিনি শিক্ষা দর্শন সম্পর্কে কিছুই জানেন না, যার ফলে তিনি সবসময় উপরের দিকে তাকিয়ে থাকেন, যা বলবে তাই করবে। শিক্ষা সচিব আমরা, আমাদেরই ছাত্র, অসুবিধা কিছু নাই, কিন্তু কথা হলো শিক্ষাটাকে অন্যভাবে একটু পরিচালনা করা দরকার। কাজে অনতি বিলম্বে সরকার একটু কমিটি করুক, আমি মনে করি এই কমিটির মাধ্যমে দিক নির্দেশনা আসুক, যদি সরকার চায়, না চাইলেও বলার কিছু নেই। এই যে হেফাজতের প্রশ্রয় পেয়ে হেফাজত সে 13 সাল থেকে আজকে কোথায় এসে দাঁড়িয়েছে, মাদ্রাসা সংখ্যা নিয়ে আমাদের শ্বেতপত্রে বলা হয়েছে, সরকারের কাছে যান, সরকারের তো মাদ্রাসা নিয়ন্ত্রণ বোর্ড আছে এবং এগুলোর শিক্ষা মন্ত্রণালয় আছে, তাদের হিসেব হচ্ছে তারা বলবে যে কিনা 13-14 হাজার মাদ্রাসা। বেফাক যেখানে বলছে, কওমি মাদ্রাসা যারা পরিচালনা করে তারা বলছে তাদের সংখ্যা হচ্ছে 40,000, এবং তারা ছাত্র সংখ্যাও দিয়েছে 40,000, মানে তারা 40 লাখ হচ্ছে ছাত্র, সরকার সেটা স্বীকার করে না, আবার সরকার জানে না। এইদেরকে সরকার সনদ দিয়েছে, কওমি মাদ্রাসাকে সনদ দিয়েছে, স্বীকৃতি, সনদে স্বীকৃতি দিয়েছে, এটা আমরা এটাকে আপত্তি করিনি, কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতিকে। আমরা বলছি কওমি মাদ্রাসাকে স্বীকৃতি তখনই দেবেন, সনদের স্বীকৃতি, যখন তার পাঠ্যক্রমের উপর সরকারের 16 আনা নিয়ন্ত্রণ থাকবে।
আলিয়া মাদ্রাসায় সরকারের নিয়ন্ত্রণ আছে, তারপরেও আলিয়া মাদ্রাসাতে জামাতের বই পড়ানো হয়, মদদির বই পড়ানো হয়, এগুলো আমরা আন্দোলন করেছি, কিছু কিছু বাদ দেওয়া হয়েছে, আলিয়া মাদ্রাসা অনেকটা সংস্কার করা হয়েছে। কিন্তু হেফাজতের যে কারিকুলাম আমরা এখানে আমাদের শ্বেতপত্রে দিয়ে দিয়েছি, একটা লাইন সেখানে পরিবর্তন করা হয়নি। জঙ্গি জেহাদি মৌলবাদী তৈরি করা হচ্ছে, এবং 1000 মাদ্রাসায় আমরা সেখানে ইনভেস্টিগেট করেছি, তারা বলেছে জাতীয় সঙ্গীত তারা গাইবে না। কেন গাইবে না? একটা হচ্ছে এটা হিন্দুর লেখা, একটা ভারতীয়র লেখা, আরেকটা বলছে, আরেকটা মত হচ্ছে গান গাওয়া হারাম। এই কথাগুলো তো মাদ্রাসায় শেখানো হচ্ছে, এবং এই মাদ্রাসায় পড়ে যারা শিখছে এই বাচ্চাগুলো, এরা তো আমাদের দেশে তো শ্রমজীবী মানুষের সন্তানেরা, আমাদেরই গরিব মানুষদের ছেলেমেয়েরা বাচ্চারা মাদ্রাসায় যাচ্ছে, এবং এটা একটা একটা অন্ধ একটা প্রজন্ম আমরা তৈরি করছি, এবং এই অন্ধ একটা সমাজ তৈরি করছে, এবং অন্ধ সমাজের কারণে এখন প্রতিবাদ হচ্ছে না। সাংবাদিক বন্ধু যেমন বললেন যে কি না, এখন তো জামাত এবং বা মৌলবাদ এটা হচ্ছে ভাসুরের না, মুখে যাওয়া যাবে না, আর্মি যেমন মুখে নেওয়া যায় না, কিন্তু আমাদেরকে তো কথা বলতে হবে। নাগরিক সমাজের তরফ থেকে, রাজনৈতিক দলের তরফ থেকে, বিশেষ করে বাম যারা আছেন, বিভ্রান্তিটা দূর করুন। আওয়ামী লীগ বিএনপিকে ব্র্যাকেট করে আজকের সময় আমি অন্তত এগোতে পারবো না। ক্যারিকুলাম আমরা দেখেছি, নতুন বইগুলো আমি এ টু জেড সবগুলো পড়েছি, আগের যে কোনো পাঠ্য বইয়ের চেয়ে এগুলোকে আধুনিক বলে আমরা মনে করি। সেখানে যে বই দুটো প্রত্যাহার করা হয়েছে, সেখানে তো ইতিহাস সেখানে বলা হয়েছে। আপনি মেসোপটেমিয়ান সভ্যতা আমার বাচ্চারা শিখবে না, মিশরীয় সভ্যতার ইতিহাস তারা জানবে না, ভারতীয় সভ্যতার ইতিহাস তারা জানবে না, চীনা সভ্যতার ইতিহাস তারা পড়বে না। তো সভ্যতার ইতিহাস যদি না পড়ে আমি নিজে কী করে সভ্য হব? বিজ্ঞান যদি আমি না শিখি তো নিজেকে একটা বিজ্ঞান মনুষ্য সমাজ কী করে আমি গড়ব? এখন বিজ্ঞানকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে ধর্মের, ইতিহাসকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে ধর্মের, রাজনীতিকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে ধর্মের, মুক্তিযুদ্ধকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে ধর্মের। এখান থেকে তো আমাদের বেরিয়ে আসতে হবে। বঙ্গবন্ধু পরিষ্কারভাবে বলেছিলেন, ধর্ম একটা পবিত্র বিষয়, ধর্মকে ধর্মের জায়গায় রাখুন, রাষ্ট্র রাজনীতিটাকে ধর্ম থেকে পৃথক রাখতে হবে। তো সেই জায়গায় বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ আজকে সমঝোতা করতে করতে এমন একটা পর্যায়ে এসছে, এখন আমি ওইখানে পার্থক্য করতে পারি না, যেটা হচ্ছে ধর্মের রাজনৈতিক ব্যবহার এখন কোন দল চ্যাম্পিয়ন আমি বলব। এখন জামা জাতীয় জামা বিএনপি বিএনপির মতন করেছে, জাতীয় পার্টি জাতীয় পার্টির মতন করেছে, এখন আওয়ামী লীগও তো করছে। বিসমিল্লার আমি বলছি সংবিধান সমালোচনা করছি, তো এখন আওয়ামী লীগের পোস্টারের মাথায় তো বিসমিল্লা ছাড়া তো পোস্টার দেখা যায় না, তাই না? জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলছেন, উপরে তো বিসমিল্লাটা বলছেন আপনি, এটা তো বঙ্গবন্ধুর আমলে আমরা দেখিনি। বঙ্গবন্ধুর আমলে আমরা কখনো আওয়ামী লীগের কোনো নেতাকে বক্তৃতা করতে গিয়ে বিসমিল্লাহির রহমানের রহিম বলে বক্তৃতা করতে শুনিনি, এবং আল্লাহ হাফেজ বলে শেষ করতেও শুনিনি। এবং আল্লাহ হাফেজও কোত্থেকে এসছে? সে তো ওহাবি কালচার থেকে। আমরা তো পাকিস্তান আমলে সেগুলো আমরা যারা ছোটোবেলায় খোদা হাফেজ বলতাম, তো খোদা হাফেজ আল্লাহ হাফেজ হয়ে যাচ্ছে কেন? আমাদের ভোকাবুলারি, আমাদের কথ্য ভাষা সব কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। মোল্লাদের যে আধিপত্য যেটা, এটা একদিনে হয়নি, 75-এর পর থেকে ধীরে ধীরে হয়েছে, এখন এটা একটা মহিরুহে পরিণত হয়েছে। এখন সেইটাকে আমরা কী করে মূল উৎপাটন করবো সেই মহিরুহের, সেটাই হচ্ছে করণ কৌশল, এটা আমাদেরকে খুঁজে বার করতে হবে। আমাদের এই আপনাদের ধারণাপত্রের মূল পত্রে একটা বিষয় আমার কাছে যেটা মনে হয়েছে একটু বিভ্রান্তিকর, যেটা হচ্ছে 2010 সালে জাতীয় শিক্ষানীতি বাতিলের প্রশ্ন সামনে আরও জোরদার হবে। 2010 সালে শিক্ষানীতি বাস্তবায়ন হয়েছে কবে? এই শিক্ষানীতি কিন্তু এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। অধ্যাপক কবির চৌধুরীর নেতৃত্বে এই কমিশনটি গঠন করা হয়েছিল, কবির চৌধুরী জানেন তিনি আমাদের নেতা, এবং তিনি কমিশনের রিপোর্টটা জমা দিয়ে বলেছিলেন যে শাহরিয়ার কুদ্রতে খোদা শিক্ষা কমিশনের মতন আধুনিক শিক্ষা নীতি আমি করতে পারিনি, কারণ আমাদের তো তখন ধর্মনিরপেক্ষতা সংবিধানে ছিল না। বলে যে কমিটির মিটিংয়ে ধর্মনিরপেক্ষতা আমি উচ্চারণ করতে পারিনি, তারা বলছে না সাম্প্রদায়িক সম্প্রীতি বলতে হবে, তো সাম্প্রদায়িক সম্প্রীতি তো খালেদা জিয়ার সাম্প্রদায়িক সম্প্রীতি বলে, বিএনপিওর সাম্প্রদায়িক সম্প্রীতি বলে, ধর্মনিরপেক্ষতা বলেন না। কিন্তু বঙ্গবন্ধু তো জেনে বুঝে ধর্মনিরপেক্ষতা বলেছেন, এবং তার ধর্মনিরপেক্ষতা যে এটা পাশ্চাত্যের এথিজম নয় সেটা তিনি পরিষ্কার ব্যাখ্যা করে বলেছেন। ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়, ধর্মটা নিজ নিজ ব্যাপার, ধর্মকে রাজনীতি রাষ্ট্র থেকে পৃথক রাখতে হবে, এটাই ছিল বঙ্গবন্ধুর ধর্মনিরপেক্ষতার ধারণা, এবং সেটাই আমি সঠিক মনে করি। কিন্তু আজকে এই যে শিক্ষানীতি, কবির চৌধুরী বললেন যে আমাকে এত সমঝোতার পরও একটা জিনিস আমরা সুপারিশ করেছি, যেটা হচ্ছে
ক্লাস এইট পর্যন্ত আলাদা কোনো মাদ্রাসা কারিকুলাম থাকবে না, ক্লাস এইট পর্যন্ত মাদ্রাসাতে জেনারেল কারিকুলাম যেটা সেটা পড়াতে হবে, তারপর তুমি ধর্ম পড়াও। কারণ একমুঠি শিক্ষার কথা কুদরত কথা শিক্ষা কমিশনে বলা হয়েছিল মাদ্রাসা বাতিল করে দেওয়ার কথা, যেটা অধ্যাপক আনোয়ার হোসেনও বললেন তিনি মাদ্রাসা শিক্ষার পক্ষপাতী না, কিন্তু বাস্তবতা হচ্ছে মাদ্রাসাকে এখন আমি উৎখাত করতে পারবো না, মেনে নিতে হবে, কিন্তু কারিকুলামটাকে যুগোপযোগী করতে বাধা কোথায়? আমরা তো চাইবো যে মাদ্রাসা ছেলেরা তারা কোয়ালিফাই করুক, তারা বিসিএসের জন্য তৈরি হোক, এবং বিসিএস পরীক্ষা বসতে গেলে তাকে যেভাবে তৈরি হতে হবে, বিজ্ঞান থেকে শুরু করে ইতিহাস থেকে শুরু করে অন্যান্য সমাজবিদ্যা এগুলো তাকে তো জানতে হবে সেটা, কিন্তু সেই পথটা কওমিরা বন্ধ করে দিয়েছে। কিভাবে মাদ্রাসা বাড়ছে, এই যে কালকে গতকাল আমাদের কামরাঙ্গীর চর থেকে নির্মূল কমিটির এক নেতা এসেছেন, কয়েকটা পরিসংখ্যান আপনাদের এগুলো কাজে লাগবে। কামরাঙ্গীর চর আপনারা চেনেন জায়গাটা, জনসংখ্যা হচ্ছে 17 লাখের মতো, সেখানে স্কুল হচ্ছে 3টে, একটা সরকারি, 2টো বেসরকারি স্কুল, সেখানে কলেজ একটা, কিন্ডার গার্ডেন হচ্ছে 25টা, মাদ্রাসা হচ্ছে 450। এই একটা পাড়ার মধ্যে তারা বলছে যে কি, একটা পাড়ার মধ্যে 3 থেকে 4টা মাদ্রাসা। এই যে মাদ্রাসার যেভাবে উত্থান ঘটছে, এগুলোকে তো আমরা তো উপেক্ষা করতে পারি না। আমরা শ্বেতপত্রে ওই কওমি মাদ্রাসার এটার উপরেই সবচেয়ে বেশি জোর দিয়েছি, 1000টা মাদ্রাসা এগুলো কি পড়ানো হচ্ছে। এবং সেইখানে পাকিস্তান যেটা আমরা অনেকে ইয়ে করি যে কি না, 30 লক্ষ শহীদের রক্ত দিয়ে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি এবং এই বাংলাদেশ কখনো আফগানিস্তান হবে না, পাকিস্তান হবে না, কিন্তু যেভাবে আমরা এগুচ্ছি সেটা যদি এইভাবে এটা যদি অব্যাহত থাকে, আজকে তো জামাত ইসলামের ক্ষমতা যাওয়ার দরকার নেই, আওয়ামী লীগে ওই শরিয়া আইন করে ফেলবে ক্ষমতা, হয়তো আগামীতে দেখবেন নির্বাচন ইশতেহারে কি থাকে। 2018 সালের নির্বাচন ইশতেহারে অনেক কথাই ছিল, সেগুলো কি বাস্তবায়ন হয়েছে? হয়নি। সেই জন্য আমাদের উদ্বেগের বিষয় হচ্ছে সেইটি, যে যে রাস্তায় বাংলাদেশ এগিয়ে চলেছে, এইটা আমরা এটাকে আমরা কতদূর আমরা এটা অনুমোদন করব। আমরা আপনাদের এখানে ওয়ার্কার্স পার্টি যারা আছেন আমরা জানিয়ে রাখি যে আমরা 3 তারিখ কুষ্টিয়া যাচ্ছি কুমারখালীতে, সেখানে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে গত সপ্তাহে। আমাদের সাংবাদিক বন্ধু বললেন খবরের কাগজে, এগুলো খবরের কাগজে আমি কিন্তু দেখিনি। আমাদের নির্মূল কমিটি জানিয়েছে সেখানে একটা কিন্ডার গার্ডেন স্কুল আছে কয়া গ্রামে, কয়াটা হচ্ছে যেখানে বাঘা যতীনের যেখানে জন্মস্থান সেখানে, সেই গ্রামের সেই এলাকাতে ওখানে অনেকগুলো মাদ্রাসা আছে, একটা মাত্র কিন্ডার গার্ডেন স্কুল। সেই কিন্ডার গার্ডেন স্কুলের প্রিন্সিপালকে প্রথমে বলেছে যে কি, বাচ্চারা মেয়েরা কেন হিজাব পরে না, তাদেরকে হিজাব তো, প্রিন্সিপাল বলেছেন আমার তো ড্রেস কোড আছে স্কুলের, ড্রেস কোডে সেখানে হিজাব নেই, তো যারা হিজাব পড়তে চায় তারা যেখানে হিজাবওয়ালা স্কুল আছে বা মাদ্রাসা আছে সেখানে আপনার বাচ্চাকে দিন, তারা সেটা অ্যালাউ করেনি। তারপর কী হয়েছে, শিবিরের মেয়েরা সেখানে গেছে, ফর্ম নিয়ে গেছে, তারা বাচ্চাদেরকে, ছাত্রদেরকে, ছাত্রীদেরকে তারা শিবিরের সদস্য বানাবে, প্রিন্সিপাল সেটা বাধা দিয়েছেন। উনি বলেছেন যে আমি আপনাদেরকে এটা প্রথমে বলেছে আমরা ক্লাসে ঢুকবো, উনি বলছে ক্লাস চলছে আপনারা কেন ঢুকবেন ওখানে, তার বলছেন না এটা ফিল আপ করতে, উনি বলছেন আমি দেখেন তো কোনো রাজনীতি আমি করতে দিই না, কিন্ডার গার্ডেনে রাজনীতি করতে হবে। তারপর তার বিরুদ্ধে মসজিদ থেকে শুরু হলো, ফাতোয়া দেওয়া হলো এবং তারপর তার বিরুদ্ধে মিছিল বেরিয়ে গেল যে ইসলামের বিরুদ্ধে কথা বলেছেন এবং সে প্রিন্সিপালকে গ্রেফতার করা হয়েছে। তা আমরা যাচ্ছি 4 তারিখে, মেনন ভাই আপনার ওয়ার্কার্স পার্টি যারা আছে ওদেরকে বলেন আমাদের সঙ্গে থাকার জন্য। এখানে ব্যারিস্টার আমিরুল ইসলাম যাবে, জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানিক, আমরা একটা বড় দল যাচ্ছি সেখানে। ওরা বলছে আসল উদ্দেশ্যটা হচ্ছে যে কি, এই স্কুলটাকে বন্ধ করে দিতে হবে, কেন ওই এলাকাতে আর কোনো স্কুল নেই, মাদ্রাসা আছে। একই ঘটনা গত বছর 2 বছর আগে ঘটেছিল কুমিল্লার মুরাদনগরে, সেই মামলাটাও আমরা করে তাকে ছাড়িয়ে এনেছি। একই সে কিন্ডার গার্ডেন স্কুল, শঙ্কর দেবনাথ একটা স্কুল করেছেন, কেন বলেছে কি, তার উপজেলাতে একটা কিন্ডার গার্ডেন নেই, সমস্ত হচ্ছে মাদ্রাসা, তার গ্রামের মধ্যে হচ্ছে দেখি 5টা মাদ্রাসা একটা স্কুল নেই। সেজন্য তারা নিজেদের টাকায়, তারা একটা স্বামী স্ত্রী মিলে সম্পত্তি ছিল, শঙ্কর দেবনাথ একটা কিন্ডার গার্ডেন স্কুল করেছেন, 600 উপরে বাচ্চা। জাস্ট সেখানে তিনি ফেসবুকে ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ম্যাক্রোর একটা বক্তব্য তার বন্ধু তার কাছে পাঠিয়েছে যে এরকম একটা বক্তব্য, এরকম একটা সরকার আমাদের, মানে প্রেসিডেন্ট আমাদের দরকার, মৌলবাদের বিরুদ্ধে সন্ত্রাসী বিরুদ্ধে তার একটা বক্তব্য, সেটাকে তিনি লাইক দিয়েছিল, তার জন্য তাকে গ্রেফতার করা হলো। 1.5 বছর মামলা কাটার পর গত মাসে তিনি
ছাড়া পেলেন, তার মামলাটাকে আমরা বের করে এনেছি। কিন্তু এই যে ডিজিটাল নিরাপত্তা আইন যেটা, শঙ্কর দেবনাথ গ্রেফতার হবে, রসরাজ গ্রেফতার হবে, জয়দেব গ্রেফতার হবে, সৌরভ হবে, কিংবা আমাদের যারা টিটু রায় হবে, জুমন হবে, একটা মৌলবাদী সন্ত্রাসীকে দেখেছে যে এই যে আব্বাসীর কথা যে বললেন, এদের কাউকে গ্রেফতার করতে আমরা 116 জন ওয়াজকারীর তালিকা আমাদের শ্বেতপত্রে দেওয়া হয়েছে। ওয়াজের নামে অশ্লীলতা তো একটা তো আছেই, কিন্তু সেখানে ভিন্ন ধর্ম, ভিন্ন মত, ভিন্ন জীবনধারা যারা বিশ্বাসী তাদের বিরুদ্ধে বিষোদ্গার করা হচ্ছে, সংবিধানের বিরুদ্ধে বিষোদ্গার করা হচ্ছে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বিষোদ্গার করা হচ্ছে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে বলা হচ্ছে, এমনকি আপনি এই যে পিনাকির ইসে কালকে দেখলাম যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে কদর্য ভাষায় সে উক্তি করছে, সে বলছে এটা তাদের একটা বিশাল বিজয়, শেখ হাসিনাকে মস্করা ঠাট্টা মস্করা করে যে এই যে দুটো বই প্রত্যাহার করা হলো, তারা মনে করছে এটা তাদের মৌলবাদীদের একটা বিশাল বিজয় হিসেবে তারা দেখছে। এইটা বন্ধ করবার কোনো উদ্যোগ কিন্তু নেয়নি। আমরা সরকারকে বারবার বলছি, তারপরে তথ্য প্রযুক্তি মন্ত্রীকে বারবার বলছি, কেন আপনারা ফরাসি সরকারের সঙ্গে কথা বলবেন না, এই ধরনের হেইট ক্যাম্পেইন কি করে ফ্রান্সের মতন একটা দেশ থেকে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে কেন, সে তো গোটা মুক্ত চিন্তার বিরুদ্ধে কথা বলছে, কিন্তু সেইখানে কিন্তু আমরা কোনো দৃশ্যমান অগ্রগতি দেখছি না। আইন করে আমরা ভিন্ন মতাবলম্বীদেরকে গ্রেফতার করছি, মুক্ত চিন্তক ব্লগারদেরকে গ্রেফতার করছি, আর না হলে নিরীহ ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদেরকে গ্রেফতার করছি ডিজিটাল নিরাপত্তা আইনে। তো এইগুলো হচ্ছে শিক্ষার ক্ষেত্রেও যেটা হচ্ছে অপপ্রচার, যেটা যে এই যে নতুন যে পাঠ্যক্রম, তারা বিপদটা বুঝেছে, যে বিপদটা বুঝেছে সরকার যে ডিরেকশনে যাচ্ছিল এইখানে যদি এখনই এখানে বিরতি টেনে না দেওয়া যায়, এটাকে থামানো না যায়, তাহলে কিন্তু আমরা প্রথমবার এটা দেখলাম গত এই যে 12 বছরে। এটা তো বাচ্চা নিশ্চয়ই আরও ভালো বলতে পারবেন, অত্যন্ত আধুনিক যেটা পাঠ্যক্রম যেটা বাচ্চাদের জন্য এবং যেভাবে তৈরি করা হচ্ছে প্রশ্নপত্র থেকে অনুশীলনগুলো আমাদের কাছে, আমরা এটা অ্যাপ্রিসিয়েট করি। ইতিহাস বিজ্ঞান, বিজ্ঞানের বিষয় ধর্ম হচ্ছে বিশ্বাসের বিষয়, ধর্মকে যখনই আপনি বিজ্ঞান দিয়ে, বিজ্ঞানকে ধর্ম দিয়ে পরীক্ষা করতে যাবে তখন বিজ্ঞান সেখানে হেরে যাবে, বিজ্ঞানের অস্তিত্ব থাকবে না। ইতিহাসকে আপনি বাতিল করে দেবেন, তো আজকে ইতিহাস বাতিল করে দিয়ে যারা বাতিল করেছে তাদের অবস্থা আমরা দেখতে পাচ্ছি, যেটা মিশরে আপনার সিসি করেছিল, আর মুরসি যখন ক্ষমতায় এসেছিল সে তো স্পিংস ঢেকে দিয়েছিল যেটা ইসলাম বিরোধী, ওরা বলেছিল স্পিংস ভেঙে ফেলবে, পরে বললো না টুরিস্ট আসবে না, একটাও টুরিস্ট আসবে না স্পিংস, গোটা ওই 1 বছর ধরে মিশরে আপনারা জানেন পিরামিডের পাশে যে স্পিংস আছে এটা ইসলাম বিরোধী বলে কালো কাপড়ে ঢাকা ছিল। কী হয়েছে, মুরসিকে 1 বছর পরে চলে যেতে হয়েছে। তো যাই হোক, আমাদের এখানে সরকারের যেটা আমরা দেখতে পাচ্ছি আপোষ, এবং এই পিনাকি যে যার কথা বললাম, সে বললো বিজয় কী করে, বলে আমরা কি থেমিসের ভাস্কর্য আমার মূর্তি সরাইনি হাইকোর্ট থেকে, হ্যাঁ তখন থেকেই শুরু হয়েছে যে আপনি যখনই তাদের একটা দাবি মেনে নেবেন তারপর মানতে মানতে কোথায় নিয়ে যাবেন দেশটাকে আপনি জানেন না। তো বঙ্গবন্ধুর দল এত ভয় কেন আমি এটা বুঝি না, যে এতখানি তাদের যে সমর্থন, আমরা তো তাদের এই সমস্ত কাজগুলোকে তো সমর্থন করছি সরকারকে, যে মুক্তিযুদ্ধের সংবিধানটা আমাদেরকে ফিরিয়ে দিন, বঙ্গবন্ধুর দর্শনটাকে আপনারা বাস্তবায়ন করুন, আদর্শটাকে বাস্তবায়ন করুন। আমরা তো অন্য কিছু বলছি না, আমরা তো বলছি না যে বাংলাদেশটাকে এখন একটা কমিউনিস্ট দেশ বানিয়ে দিন, বা এমনকি সমাজতন্ত্র নিয়েও তো আমরা এখন হ্যাঁ বলছি না যে কেন ওখানে সমাজতন্ত্র করছেন না, আওয়ামী লীগ সমাজতন্ত্র করবেন, সমাজতন্ত্র কমিউনিস্টরা যখন ক্ষমতা যাবে সেটা হচ্ছে তাদের এজেন্ডা, তারা সেটা সেভাবে কাজ করবে। কিন্তু যতটুকু ছিল আমার সংবিধানে সেইটুকু আপনি আমাকে দেবেন না এবং সেটার বিরুদ্ধে কথা বলবে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন না, এটা হতে পারে না। সেই জন্য আমরা সরকারকে যেমন আমাদেরকে বলতে হবে, একই সঙ্গে জনমত তৈরি করতে হবে। জনমতটা হচ্ছে এখন সবচেয়ে জরুরি, মানুষের মাথায় মগজে মৌলবাদের অন্ধকার, সাম্প্রদায়িকের অন্ধকার যেভাবে আধিপত্য বিস্তার করেছে, এইখানে যদি আমি মুক্তিযুদ্ধের চেতনা আধিপত্য প্রতিষ্ঠা করতে না পারি আমাদের সামনে ভয়াবহ দুর্যোগ অপেক্ষা করছে। তো সেটা আমাদেরকে চিন্তা করতে হবে।